নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারপিট করার ঘটনা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ঘটনায় মারপিটের শিকার ব্যবসায়ী বাদী হয়ে মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সহ দুজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা 6-7 জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, 5ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 7টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের আরএফএল ভিগো শোরুমের স্বত্বাধিকারী ও মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে সোহেল রানা ঘটনার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও নয়ন সহ আরও 6-7 জন সোহেল রানার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে 40,000 টাকা চাঁদা দাবি করেন। সোহেল রানা দাবিকৃত চাঁদার টাকা দিতে না চাইলে সোহেল রানাকে তার নিজ প্রতিষ্ঠানের ভেতর মারপিট করেন এবং ক্যাশ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল সহ সোহেল রানাকে তার শোরুম থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে মাতাজি রোডে। সেখানেও তাকে মারপিট করার সময় মিঠু নামে একজন এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। এক পর্যায়ে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। মারপিট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও মামলা দায়ের করার ঘটনায় ইতিমধ্যেই উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, উপজেলার চান্দোশ গ্রামের বিদেশ থেকে এক ছেলের সঙ্গে সোহেল রানার ফুফাতো বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনায় সোহেল রানা মেয়ে ও ছেলেকে কৌশলে তার দোকানে ডেকে নিয়ে ছেলেটির কাছ থেকে একটি মোবাইল ফোন ও 37,000 টাকা নেয় সোহেল রানা। মূলত সেগুলো ফেরত নেওয়ার জন্য সোহেলের দোকানে যাওয়া হয়। চাঁদাবাজির বিষয়টি মিথ্যা দাবি করে রাজু আহমেদ আরো বলেন, কেড়ে নেওয়া টাকা ও ফোন উদ্ধারে ঘটনাস্থলে যাওয়ার পরই সেখানে দুপক্ষের মাঝে মারপিটের ঘটনা ঘটলেও আমি সেখানে মারপিটে জড়িত না হয়ে থামানোর চেষ্টা করি। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, এ ব্যাপারে সোহেল রানা বাদী হয়ে রাজু আহমেদ ও নয়ন এর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত 6-7 জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।